আজকে দেখেন বর্তমান সমাজের অবস্থা, কিশোরগঞ্জ বর্তমানে খুব খুব পরিমাণ দাপিয়ে বেড়াচ্ছে। এদের জ্বালায় আমাদের মা বোন রাস্তাঘাটে পার্কে হাঁটতে পারে না, এদের জ্বালায় কেউ পারে না হাঁটতে। তার চুলের অবস্থা দেখেন, চুল আপনি এদিকে তাকান তাকান, দেখেন তার চুলের অবস্থা দেখেন, বিশাল চুল, কানের দুল, কানের দুল দেখেন কি সুন্দর কানের দুল তার, দেখেন কানের দুল দেখেন। তো সমাজে এরা অপরাধ সংগঠন করে একসাথে, এরা অনেকগুলো অনেকগুলো আছে দেখেন। আমি টাকা দেবো, আপনি চুল কাটবেন, কোন সমস্যা আছে? দেখেন অবস্থা, দেখেন এটা কি ভালো কাজ না অন্যায় কাজ? ভালো কাজ, আপনি যেটা করতেছেন ভালো কাজ। কিশোর বয়সী এরা কুমার অভির জন্য আপনার দখল করে রাখছেন, আপনার ছিলেন মধ্যমণি কেন? আমি এই বাইক কার বাবা, এরকম চুল যখন রাখছেন কানের দুল দেখেন কি সুন্দর কানের দুল দেখছেন। জিজ্ঞেস করি, আমরা এনজয় করতে আসছি, এনজয় করে তারা কি এনজয় করে আল্লাহ জানে। দেখছেন অবস্থা কি, সন্ধ্যার পরে আড্ডা গেল, আপনাদের এখন পড়াশোনা থাকার কথা, বাসা থাকার কথা, স্কুল তো বন্ধ হলো, স্কুল বন্ধ হলো, আপনি তো নামাজ পড়বেন, মুসলমান হয়ে নামাজ পড়েন, প্রার্থনা করবেন, ভাষা শিক্ষা হবে, চুল এরকম কেন বলেন? আপনার চুলটা এরকম কেন? চুলটা এরকম কেন? কল্পনা করে বলো, ক্ষমা করে তো আমার চুল সরি সুন্দর করে কেটে দেন চুলটা, সুন্দর মতো ঠিক আছে। আজকে কেন এরকম থাকবে কেন আপনার চুল, যদি চুল এভাবে থাকার কথা? সুন্দর করে চুলটা কাটে দিন, কোনো ই না, সুন্দর মতো কাটবেন চুলটা। আমি কি অন্যায় করতেছি? ক্যামেরা ধরেন, আমি কি অন্যায় করতেছি? আপনারা কি সাপোর্ট দিতেছেন? দেখছেন তো এরা, আপনারা কি দেখছেন এরা কিভাবে আড্ডা দেয় কিশোর গ্যাংরা, কি পরিমাণ ডিস্টার্ব করতেছে সবাই রে? কেউ পারবে এক বসে ছিলাম, দেখেন আড্ডা দিতেছি কি করে, একজন আছে দেখেন তার জামার স্টাইলে গেঞ্জি স্টাইল, তারা চিৎকার করতেছে, হই হুল্লোড় করতেছে, কেউ যদি সুস্থ ভাবে হাঁটবে সেটা পারে না এদের জ্বালায়। চুলটা কেটে দেবো,